নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায় চৌধুরী। রাজ্য রাজনীতিতে একাধিক ঘটনা ঘটছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বৃহত্তর ঘটনা যেটা আমরা চাক্ষুষ করতে পাচ্ছি, নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি। আইএসএফ এর অন্যতম নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে আপাতত সেন্ট্রাল লকআপ লালবাজারে, সেখানে তিনি বন্দী রয়েছেন এবং তাকে দেখতে ইতিমধ্যে ফুরফুরা শরীফ থেকে পীরজাদারা এসছেন, তারা দেখা করছেন। তাদের তরফে অভিযোগ করা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীকে ঠিকমতো নজরে রাখা হচ্ছে না, তার মাথাতে চোট রয়েছে, সেই চোট ইতিমধ্যে সারানোর জন্য ডাক্তারের সঙ্গে কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না, তাকে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না, এমনকি একটা মাত্র জামা তিনি লাগাতার পরে রয়েছেন এবং অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে যদি ছাড়া না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতার রাস্তা অবরুদ্ধ করারও একটা হুমকি দিচ্ছেন পীরজাদারা, অর্থাৎ ফুরফুরা শরীফের যারা পীরজাদারা রয়েছেন তারা। অন্যদিকে দাঁড়িয়ে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, বিধায়ক, কোনো বিধায়ক যদি গ্রেপ্তার হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বা বিধানসভাকে চিঠি লিখে জানাতে হবে 24 ঘন্টার মধ্যে যে অমুক বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে এবং একটা কারণ ব্যাখ্যা করতে হয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পীরজাদারা বারবার প্রশ্ন তুলছেন যে স্পিকারের কোনো অনুমতি নেওয়া হয়নি বা স্পিকারকে কোনোরকম চিঠি দিয়ে গোটা বিষয়টা জানানো হয়নি যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের বিধায়ক তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযোগের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন 24 ঘন্টার মধ্যেই নওশাদ সিদ্দিকীকে কেন অ্যারেস্ট করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টা ইতিমধ্যে উল্লেখ করে চিঠি তাদের কাছে এসেছে বা জমা হয়েছে। অর্থাৎ এদিকে একদিকে দাঁড়িয়ে যখন আইএসএফ বা অন্যান্য যারা ফুরফুরা শরীফের পীরজাদারা রয়েছেন তারা যখন বিধানসভার যে ভূমিকা সে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন, পাশাপাশি বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন পুরো বিষয়টা তার গোচরে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিতর্কের কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন উঠছে, যদি ফিরহাদ হাকিম গ্রেপ্তারের পর যদি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেই তাকে জানানো হয়নি গোটা বিষয়টা সেটা যদি উল্লেখ করতে পারেন তাহলে আইএসএফের যিনি বিধায়ক রয়েছেন তার গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কেন চুপ রয়েছেন, এই প্রশ্নটা করা হচ্ছে কেবলমাত্র পীরজাদাদের তরফে এবং আইএসএফ সমর্থকদের তরফে। কিন্তু সামগ্রিকভাবে যেই ছবি দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল, কারণ বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে পারেন, তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি দাবাগুলো তুলতে পারেন, কিন্তু এভাবে গ্রেপ্তার হওয়া এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তিনি একজন বিধায়ক, বিধায়কের এভাবে গ্রেপ্তারি, সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে একটা কার্যত উদ্বেগের ছাপ উঠে আসছে রাজ্য রাজনীতিতে। তার কারণ যদি বিরোধীদের এভাবে রুখে দেওয়া হয় বা বিরোধীদের এভাবে জেলবন্দী করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের পরিস্থিতি কী সেটা নিয়েও প্রশ্ন তুলছেন আইএসএফের যারা অন্যান্য যারা সদস্যরা রয়েছেন, তার পাশাপাশি ফুরফুরা শরীফের যারা পীরজাদারা রয়েছেন তারা। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আজকে পীরজাদারা একটা বিষয় স্বাভাবিকভাবে উল্লেখ করলেন যে নির্বাচনের সময় ফুরফুরা শরীফের সঙ্গে কথাবার্তা বলেই নির্বাচনের সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো এবং তার পার্টি জয় পেয়েছেন এবং নবান্নতে বসেছেন। অর্থাৎ আজকে আইএসএফ বিধায়কের গ্রেপ্তারি বা নওশাদ সিদ্দিকীর যে গ্রেপ্তারি সেই ঘটনার পর ফুরফুরা শরীফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি কোনো জায়গায় একটা বিচ্ছেদ ঘটলো এবং এর প্রভাব কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পড়বে তা নিয়ে কিন্তু প্রশ্ন বিভিন্ন মহলে। এই সংক্রান্ত খবরের পাশাপাশি আরও অন্যান্য সংবাদে নজর রাখতে অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায়, কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলার টেলিভিশন স্ক্রিনে নয়, যে ফেসবুক পেজ রয়েছে সেটিতে লাইক করতে ভুলবেন না, সেটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশাপাশি যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আপডেটে থাকতে চোখ রাখুন রিপাবলিক বাংলা পর্দায়। ধন্যবাদ।